নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই শনি মহারাজের বরদানে আগামী আঠেরো দিন অর্থাৎ আজ থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত ছয় রাশি রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে কেন শুনি মহারাজ এই ছয়টি রাশিকে স্পেশাল ভাবে বরদান দিতে চলেছে তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখুন শুনি অস্তমিত হচ্ছে অস্তমিত হয়ে যাচ্ছে শুনি তিরিশে জানুয়ারি কিন্তু অস্তমিত হয়ে যাওয়া মানে অন্ধ হয়ে যাওয়া কিন্তু নবাংশ চাটে বর্গোত্তম এবং উচ্চস্থ থাকছে অর্থাৎ নবাংশ চাটে শনি কিন্তু বলবান থাকছে উচ্চস্থ অবস্থাতে কিন্তু শনি কিন্তু অবস্থান করছে এর ফলে আগামী আঠেরো দিন এক টানা ছয় রাশিকে অর্থের ধনবর্ষা করতে চলেছে কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি একে একে জানাবো স্পেশাল ভিডিও এটি প্রত্যেকে শনি নিয়ে তো প্রচুর ভয়ভীতি রয়েছে কি হবে শনি মানেই খারাপ শনি মানেই যে শুধুই খারাপ তা না শনি কিন্তু কলিযুগে আপনাকে কর্ম বলুন যারা কাজ পাচ্ছেন না এই চাকরি কিন্তু দেয় শনি সন্তান সুখ দেয় শনি অর্থ দেয় শনি ব্যবসা শনি অর্থাৎ শনির কিন্তু বিশেষভাবে কিন্তু ভূমিকা কিন্তু রয়েছে শনি আপনার জন্ম কুণ্ডলিতে লগ্ন টু দ্বাদশভাবে অবস্থান করছে এবং যেভাবে অবস্থান করছে সেভাবে কিন্তু ফল আপনাকে কিন্তু দিবে আলোচনাটি শুনুন শুধু রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন সেটা করবেন না শনি কিন্তু বিশেষভাবে কিন্তু আমাদের জীবনে প্রভাব বিস্তার কিন্তু করে শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে নিচস্ত হয় তাহলে কিন্তু আপনি শুভ ফল পাবেন না শনি যদি পাপকর্তারই দোষে যুক্ত থাকে আপনি কিন্তু শুভ ফল পাবেন না এই শনি কিন্তু এই ছয় রাশিকে দিতে চলেছে বরদান রাজ সিংহাসন প্রাপ্তি ঘটতে চলেছে কোন এই সৌভাগ্য ছয়টি রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি একে একে আলোচনা করব তবে একটি কথা আপনাদেরকে আমি বলি যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন তারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন দেখুন প্রথম কথা আমি কিন্তু কাজের জায়গাতে খুব স্ট্রিক্ট অর্থাৎ জন্মকুণ্ডলী এবং হস্তরেখা দুটোই কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার কারণ আমি প্রচুর চার্ট অ্যানালাইসিস করছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শনি গ্রহের পজিশান কিন্তু ভালো নেই শনি খারাপ থাকলে কি হবে শনি শনি যেমন আপনাকে রাজা করে দেয় আবার রাজা থেকে ভিকারিও কিন্তু করে দেয় তাই আমি বারবার বলবো আপনারা যাদের জন্ম ছকে শনি পীড়িত আছে ইমিডিয়েট যোগাযোগ করুন এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে সাড়ে সাথী চলছে ঢাইয়া চলছে তারাও অবশ্যই যোগাযোগ করুন শনি রক্ষা কবজ আপনারা পরিধান করুন বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন দেখুন যারা ঋণে পড়ে গেছেন প্রচুর ঋণ দেনাতে আপনি মানে ডুবে গেছেন এক কথায় দিয়ালে পিঠ থেকে গেছে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি সেই জায়গা থেকে আপনাকে হাত ধরে তুলে তুলে দাঁড়ানোর দায়িত্ব হচ্ছে কৌশিক রায়ের খুব চ্যালেঞ্জ নিয়ে বললাম কথাটা যাদের দিয়ালে পিঠ থেকে গেছে তারাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি এ কথাটা বারবার বলি তবে যারা কর্মহীন হয়ে পড়েছেন কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এবং এর পাশাপাশি এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন শুধুমাত্র অনলাইনে তারাই আমার সাথে যোগাযোগ করুন কৌশিক রায়ের কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নাই ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল চ্যালেঞ্জ নিয়ে কাজ করি দায়িত্বের সাথে কাজ করি এবং যে প্রেরিকশান করবো না আমার প্রেডিকশান কিন্তু মাটিতে পড়ে না ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো অর্থ আসতে চলেছে লজিক্যালি হবে হাই কিসের জন্য কি কারণে শনি টাকা দিবে শনি যেহেতু নবাংশ চাটে বর্গোত্তম উচ্চস্ত রয়েছে তুঙ্গস্ত রয়েছে এর ফলে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এই রাশিগুলোকে এই ছয়টি রাশিগুলোকে করতে চলেছে মালামাল প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট করুন এবার আমি আপনাদেরকে ছয় রাশির কথা বলি নাম্বার ওয়ান রাশি মকর রাশি মকর রাশি দ্বিতীয়ভাবে বর্গোত্তম আপনার অর্থনৈতিকের জায়গাটা আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত দুর্দান্ত কিন্তু রেজাল্ট কিন্তু দিবে লিখে রাখুন আজ থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এই মকর রাশিকে কিন্তু অর্থের জোয়ার কিন্তু নিয়ে আসতে চলেছে যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু রয়েছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলব লিখে রাখুন সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির এই শনি নবাংশ চাটে তুঙ্গস্থ হওয়ায় আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে শেয়ার বাজার ফাটকা স্টক মার্কেট ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন এবং অর্থের জায়গাটা আটকে থাকা টাকা আপনাদের কিন্তু রিকভারি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে শনি কিন্তু তুলা রাশিকে ছাপ্পার ফারকে কিন্তু অর্থ কিন্তু দিবে দেখুন আরেকটু আপনাদেরকে কথা বলি আরও চারটি রাশির কথা বলো তার আগে শনিকে যদি আপনারা ভালো করতে চান আপনারা অবশ্যই কুকুরকে আপনারা খাওয়ান আপনাদের গ্রহ দোষ কাটাতে গেলে কুকুরকে কিন্তু আপনাকে কিন্তু বিশেষভাবে সেবা যত্ন এবং রাস্তার যে কুকুরকে অত্যাচার করেছে সেখানে আপনাদেরকে কিন্তু প্রতিবাদ কিন্তু করতে হবে অর্থাৎ কুকুরকে যত আপনারা ভালো মতন মানে সেবা যত্ন আদর করবেন খেতে দিবেন দেখবেন শনি কিন্তু আপনার পজিটিভ কিন্তু হয়ে গেছে এবং যারা বাস্তবে যারা নির্ধনী আছে তাদেরকে দান করুন সাত্বিক আহার করান অন্ন বস্ত্র দিন কিছু আপনার সাধ্য মতন অর্থ দিন দেখবেন আপনার জীবনে কিন্তু ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে কিন্তু হবে এবং হনুমানজির উপাসনা করুন বিশেষভাবে আপনি কিন্তু লাভ পাবেন তিন নম্বর রাশির আমি কথা বলবো যে রাশি লাভের উপর লাভ পেতে চলেছে সে রাশি না সিংহ রাশি আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ কিন্তু হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন এরপর যে রাশি সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির নবাংশ চাটের বর্গোত্তম হয়েছে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট ভাগ্যের পুরোপুরি সহযোগিতা স্টার ফেভার আপনার করবে মিথুন রাশির এক কথায় স্টার ফেভার করতে চলেছে মিথুন রাশি আপনি যদি মানুষের আপনার ক্ষেত্রে এবার কেরিয়ার ক্ষেত্রে লাভ কিন্তু হতে চলেছে মিথুন রাশি এই শনি মহারাজের বর্দানে আগামী আঠেরো দিন রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে মিথুন রাশি এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশির আপনাদের ইনকামের জায়গা বৃদ্ধি করবে কেরিয়ারের ক্ষেত্রে সফলতা দিবে আপনাদের ডেলি রোজগার আপনাদের বাড়বে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন লিখে রাখুন এরপর যে রাশির আমি কথাই সেই রাশির নাম মহা সৌভাগ্য সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন যারা গ্যাস এজেন্সি পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এই সকল জায়গা থেকে টেলিকম ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এই সকল জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু আগামী আঠেরো দিন অভাবনীয় লাভ কিন্তু পেতে চলেছেন শনি মহারাজ ধনু রাশিকে কিন্তু ছাপ্পার ফারকে অর্থ কিন্তু দিতে চলেছে অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বিষ রাশি রাশির কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে পরিবর্তন হতে কিন্তু চলেছে এবং যারা ট্রান্সফারের চিন্তা করছিলেন বা ভালো জব পাওয়ার যারা চিন্তা করছিলেন সেই অপরচুনিটিগুলো কিন্তু বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু আসতে কিন্তু চলেছে শনি মহারাজ বিষ রাশিকে করতে চলেছে মালামাল ছাপ্পার ফারকে ধন দিতে চলেছে আমি আবার একটি কথা বলবো এই আঠেরো দিন নির্ণায়ক অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে রাজ সিংহাসন প্রাপ্তি কিন্তু হতে চলেছে শনি কিন্তু এই ছয় রাশিকে করবে মালামাল অর্থের জোয়ার আসতে চলেছে এই ছয় রাশির ভাগ্যর চাকা ঘুরতে চলেছে প্রত্যেকে ওম সাং সুনিশ্চরায় নম এই মন্ত্রটি অবশ্যই আপনারা পাঠ করুন এবং শুনিরক্ষা কবচ আপনারা পরিধান করুন বিশেষভাবে লাভ আপনাদের কিন্তু হবে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন